বাদুর আর কাঠবিড়ালি ভালো বন্ধু। তারা একসাথে থাকার জন্য একটি সুন্দর ঘর বানানোর সিদ্ধান্ত নেয়। বাদুর গাছের ডালে ঝুলে কাজ করতে ভালোবাসে, আর কাঠবিড়ালি মাটির নিচে ঘোরাঘুরি করে, জিনিসপত্র জোগাড় করে। দুজনেরই ঘর বানানোর পদ্ধতি আলাদা। বাদুর চায় গাছের উপরে মজবুত ঘর বানাতে, আর কাঠবিড়ালি চায় মাটির নিচে একটা গর্তের মতো আরামদায়ক বাসা। কাজের সময় তারা বিভিন্ন মজার সমস্যায় পড়ে, যেমন বাদুরের হাত থেকে জিনিস পড়ে যাওয়া বা কাঠবিড়ালির গর্ত খুঁড়তে গিয়ে পাথর বেরিয়ে আসা। শেষ পর্যন্ত তারা দুজন মিলেমিশে একটা আধা গাছের উপরে এবং আধা মাটির নিচে থাকা দারুণ বাড়ি বানিয়ে ফেলে, যেখানে তারা একসাথে আনন্দে থাকতে পারে। শেষে গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।